ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কিন্তু ইতিমধ্যেই শহর কলকাতাতেও দেখা যেতে শুরু করেছে ইতিমধ্যেই মেঘলা আকাশ বিস্তারিত জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে সন্দীপ তোমার কাছে জানতে চাইবো যে আমরা যেমনটা দেখলাম যে দীঘাতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতায় কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো স্থলভাগ থেকে এখনও পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করলেও আকাশ কিন্তু কলকাতা শহরের বুকে মেঘলা হতে শুরু করেছে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় বহু দূরে রয়েছে স্থলভাগের থেকে কিন্তু সকাল থেকেই কলকাতার আকাশ মুখ ভার মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি কি ঘন্টাখানেক হলো শুরু হয়েছে যদিও সেই বৃষ্টির বেগ বেশি নয় একদমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখানে কলকাতা শহরের বুকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাসে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই ঝিরঝিরে বৃষ্টি একটানা হয়ে চলেছে এখনো পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এই বৃষ্টির বেগ আগামী কাল থেকে বাড়তে শুরু করবে এবং শনিবার এবং রবিবার সব থেকে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে শুধুমাত্র কলকাতা নয় কলকাতা সংলগ্ন দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া একই রকম পরিস্থিতি থাকবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে এখনই কিন্তু একটা অনুভব করা যাচ্ছে যে এই নিম্নচাপের প্রভাব যে কলকাতা শহরের বুকে পড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই শুক্রবার সকাল থেকে তা বলাই যায় শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ক্রমশ তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে রবিবার ভোরে তা একশো কুড়ি কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সাগর ও বাংলাদেশের খেপু পাড়ার মধ্যে তার জেরে আজ থেকেই মেঘলা আকাশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ বিকেলে উপকূলে জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া রবিবার তা সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে বইতে পারে শহর কলকাতায় এর মোকাবিলা করার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ুক কি তথ্য রয়েছে তোমার কাছে দেখো কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বিপর্যয় মোকাবিলার যে দল তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে ডেপুটি কমিশনার কমব্যাট ফোর্স তিনি নিজে গোটা বিষয়টা দায়িত্বে রয়েছেন ইতিমধ্যে গঙ্গার ধারে মাইকিং করার যে প্রক্রিয়া এই ধরনের ঝড় এলে বা আসার আগে যে যেটা পুলিশ আধিকারিকরা করে থাকেন সেটা হচ্ছে গঙ্গায় আর যে ভেসেল থেকে সেগুলোকে ডবল অ্যাঙ্কার করা যাতে সেগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং যারা ছোট নৌকা নিয়ে গঙ্গায় যান মাছ ধরেন তাদেরকে অ্যালার্ট করা তাদেরকে সরিয়ে দেওয়া যারা যাত্রী পরিবহন করে যে সমস্ত লঞ্চ গুলো সেগুলোকে অ্যালার্ট করা এই সমস্ত কাজে কিন্তু ইতিমধ্যেই রিভার ট্রাফিক পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা সদস্য তারা শুরু করেছেন এর পাশাপাশি ডিএমজির আহ প্রশিক্ষিত যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদেরকে অ্যালার্ট করা হয়েছে তাদেরকে নিয়ে মিটিংও করা হয়েছে ডিএমজির তরফ থেকে কোন রকমের বিপর্যয় হলে সেই বিপর্যয়ের মোকাবিলার জন্য এই বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং লালবাজারের তরফ থেকে যেটা বলছেন ইতিমধ্যেই ডিএমজি অফিসিয়ালসদের গোটা বিষয়টা নিয়ে সতর্ক করা হয়েছে কোনোভাবে বুলবুলের প্রভাবে যদি কলকাতা শহর বা পার্শ্ববর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও কিন্তু পুরোপুরি প্রস্তুত